ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সৃষ্টির মহাপরিকল্পনার অংশ হিসেবে 5.5 মিটার প্রস্থের জোরারগঞ্জ সোনাপুর 56 কিলোমিটার সড়কটি নির্মাণে 2019 সালে কাজ শুরু করে সরকার। এর মধ্যে ছোট ফেনে নদীর ব্রিজ নির্মাণ 2 বছর আগে শেষ হয় সড়কের কাজও, কিন্তু 1 বছর মেয়াদ বাড়িয়েও 56 কোটি টাকা ব্যয়ে মুহুরী নদীর ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়নি এখনো। 1.5 লাখ দুইটাই চলছে, সর্বোচ্চ মানে সময়ের মধ্যে কাম ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। চেষ্টা করতেছি অতি দ্রুত ডেডলাইনের আগে কাজ সম্পন্ন করার জন্য। ব্রিজের কাজ শেষে সড়কটি চালু হলে যোগাযোগের ক্ষেত্রে চট্টগ্রাম জেলার সঙ্গে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার প্রায় 50 কিলোমিটার দূরত্ব কমে আসবে। সেই সাথে এই অঞ্চলের উৎপাদিত পণ্য সামগ্রী মাত্র 2 থেকে 2.5 ঘন্টায় চট্টগ্রামে পৌঁছাবে। তরমুজ বা টমাটো বিভিন্ন ফসল হয়, এটা বা ফিরে নিতে পারি বা সেটাও নিতে পারি রাস্তা হয়ে গেলে। এই রাস্তাটা যখন হবে আমরা সোনাগাজীর মানুষ, শর্টকাট রাস্তা, এখানে আমরা চট্টগ্রাম চলে যাবো, জানতাম তেমন লাগবে না। নানা প্রতিকূলতার কথা জানিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক বিভাগ অবশ্য আগামী 1 মাসের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশ্বস্ত করেছে। এখানে আমাদের ডিজাইনগতভাবে কিছু সংশোধনী ছিল, ওই ডিজাইনগুলো সংশোধন করতে গিয়ে আমাদের কিছু সময়ক্ষেপণ হয়েছে। মুহুরী ব্রিজ নির্মিত হলে নোয়াখালী উপকূলীয়বাসী, লক্ষ্মীপুরবাসী এবং হাতিয়া দ্বীপকেন্দ্রিক জনগণ এই সোনাগাজী সড়কের মাধ্যমে চট্টগ্রামের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। 286 কোটি টাকা ব্যয়ে এই সড়কের ছোট ফেনে নদী ও মুহুরী নদীতে 2টি ব্রিজ নির্মাণে 132 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ব্রিজের সর্বশেষ স্প্যানটি ঢালাইয়ের মধ্য দিয়ে এই কাজের সমাপ্তি যেমন ঘটবে, তেমনি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলের লাখো মানুষের দীর্ঘদিনের চট্টগ্রামের সাথে সংক্ষিপ্ত পথে যোগাযোগের যে স্বপ্ন তারও একটি পরিসমাপ্তি ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।